So now you guys know, right, that why I don't wear clothes, because I have this serious condition. Like my body starts reacting when I wear clothes. The proof is there. So that's why main itna nangi rehti hu. My body is allergic to clothes. So the allergy is so bad. You guys can see. Like literally so bad. I just wore woolen clothes and this happened. I'm allergic to clothes. বক্তাকে আলাদা করে পরিচয় করিয়ে দিতে হবে না আপনাদের সঙ্গে। উনি মডেল উরফি জাবেদ। ছোট কাপড় পরে ফটোশুট এবং বারবার নিজের মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন তিনি। আর এবার বোধহয় আগে সব বিতর্ককে ছাপিয়ে গেল উরফির এই ভিডিও। তিনি জানালেন কেন তিনি জামাকাপড় পরতেই পছন্দ করেন না। কারণ জামাকাপড় পরলেই নাকি তার সারা শরীরে অ্যালার্জি বেরোয়। So now you guys know, right, that why I don't wear clothes, because I have this serious condition. Like my body starts reacting when I wear clothes. The proof is there. So that's why main itna nangi rehti hu. My body is allergic. Social media e ekhon ritimoto viral Urfir ei notun video. Tobe ei video dekhe comment o korechen bohu manush. Onekei tar ei oshubidhar kotha shune shohanubhuti janiyechen. Onekei abar somalochonao korechen. তাদের মতে অ্যালার্জি হলে তার যথাযথ চিকিৎসাও আছে। ডাক্তারের পরামর্শ মতো চললে নিশ্চয়ই তিনিও ঠিক হয়ে যাবেন। কিন্তু তার জন্য জামা কাপড় পরতে পছন্দ করেন না উরফির এই যুক্তি কোনো মতেই ধোপে টেকে না। তবে যুক্তি তর্ক দূরে সরিয়ে রেখে উরফির এই জামা কাপড় পরলেই অ্যালার্জি বেরোনোর তত্ত্ব নিয়ে কিন্তু বেশ চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই ভিডিও কিন্তু এবার বিপাকে ফেলল উরফিকে। প্রকাশ্যে দেহ প্রদর্শনের অভিযোগে উরফিকে সমন পাঠায় মুম্বাই পুলিশ। মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। মুম্বাইয়ের আম্বোলি থানায় হাজিরা দিতে বলা হয়েছে উরফিকে।